স্যাংশন পাল্টা স্যাংশন এগুলো দিয়ে কোনো লাভ হয় না। বিএনপির এই সার্কাস আমরা বহুদিন ধরে দেখে আসছি। সে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক অত্যন্ত চমৎকার এবং গত 51 বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করে এসছে। আমাদের নিরাপত্তা বাহিনীকেও তারা নানাভাবে ট্রেনিং সহ নানা সহায়তা দিয়ে আসছে, সেই সহায়তা অব্যাহত আছে। তো আমরা যেটা মনে করি যে আমাদের যারা উন্নয়ন সহযোগী আছে তাদের সহযোগিতাতে আমাদের দেশ আজকে সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের একজন প্রচণ্ড প্রোফাউন্ড ডেভেলপমেন্ট পার্টনার। তো যে পত্রিকা লিখেছে সে কোত্থেকে খবর পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়। তো আমাদের এই ব্যাপারে কোনো কিছু জানা নেই। আর স্যাংশন পাল্টা স্যাংশন এগুলো দিয়ে কোনো লাভ হয় না, সেটি আপনার ইতিমধ্যেই প্রমাণিত। ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকে স্যাংশন দিয়ে রেখেছে গত কয়েক দশক ধরে। তো ইরানের সরকার তো পড়ে যায় নাই, ইরানের সরকার বহাল তবিয়তে আছে। তারপর কিউবার বিরুদ্ধে স্যাংশন ছিল বহু বছর, কিউবাকে টলাতে পারেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক মাইল দূরে, কিউবায় সরকার পরিবর্তন হয় নাই। মায়ানমারের বিরুদ্ধে বহু বছর ধরে বহু স্যাংশন, ওই মায়ানমারে তো সরকার পরিবর্তন হয় নাই। এবং রাশিয়ার বিরুদ্ধে বহু স্যাংশন, সেই স্যাংশন অমান্য করেই ইউরোপের বিভিন্ন দেশে তাদের কাছ থেকে এখনও ইম্পোর্ট করছে, ভারত তো করছেই, অনেকেই করছে। তো এগুলো দিয়ে খুব একটা লাভ হয় না। তবে পত্রিকার যে নিউজ সেই পত্রিকায় ভালো বলতে পারবে, আমরা এই ব্যাপারে আমার কোনো ধারণা নেই। মাঝে মধ্যে ওরা এক দফায় যায়, আবার অনেক দফা বাড়ে, কিছুদিন পর পর এই ঘটনা ঘটে। তো ওনারা আগেও এরকম 10 দফা, 14 দফা, 12 দফা, 17 দফা লাস্ট এইগুলো আগেও ঘটেছে, মানে দফা বাড়ে আবার কমে, জোটের আকার বাড়ে আবার কমে, এমিবার মতো নিজেরা ভাগ হয়ে আবার দ্বিখণ্ডিত হয়, ত্রিখণ্ডিত হয়। এগুলো বিএনপির এই সার্কাস আমরা বহুদিন ধরে দেখে আসছি, আর মির্জা ফখরুল সাহেবের বক্তব্যের সার্কাসও দেশের মানুষ দেখছে। এগুলো মানুষের কাছে এখন হাস্যরস কৌতুক ছাড়া অন্য কোনো কিছু নয়। বিএনপির আন্দোলন আসলে এগুলো কাগজে বাঘ ছাড়া, খালি কলসি বেশি বাজার মতো ছাড়া অন্য কোনো কিছু নয়। সরকার সমস্ত ভোগ্যপণ্য যথেষ্ট মজুত আছে এবং ভোগ্যপণ্য আসছেও, কিন্তু দুঃখজনক হলো সত্য কয়েকজন ব্যবসায়ী এগুলোকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টায় থাকে, নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, অনেক ক্ষেত্রে করে, এবং কিছু আড়তদার মজুতদার অস্বাভাবিকভাবে তাদের মুনাফা লাভের জন্য দাম বাড়ায়। এটি প্রথমত অনৈতিক, আইন বিরুদ্ধ। বাংলাদেশে কিন্তু মজুতদারের বিরুদ্ধে মজুত সংক্রান্ত আইন আছে, এগুলো আইন বহির্ভূত। তো সরকার, ভোক্তা অধিকার অধিদপ্তর আপনারা জানেন অনেক কাজ করছে এবং সেক্ষেত্রে কিছু সুফলও আমরা পেয়েছি। এখনও যারা অস্বাভাবিকভাবে বিভিন্ন পণ্যের দাম অহেতুক বাড়াচ্ছে, জনগণের ভোগান্তি তৈরি করছে বা তৈরি করার অপচেষ্টা চালাচ্ছে, সরকার প্রয়োজনে কঠোর হস্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, সেটি যে কোনো কিছু হতে পারে।